কানাডা 3 বছরে বৈধতা দেবে 11.5 লাখ অভিবাসীকে। অভিবাসীদের আশ্রয় এবং কাজের সুযোগ দেওয়ার জন্য সুখ্যাতি পাওয়া কানাডায় আগামী 3 বছরে প্রায় 11.5 লাখ বাসিন্দাকে স্থায়ী বাসিন্দার সনদ দিবে দেশটি, যার নাম পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, আগামী বছর দেশটি সব মিলিয়ে 3,95,000 জনকে স্থায়ী বাসিন্দার সনদ দেবে। 2026 সালে এই সংখ্যা দাঁড়াবে 3,80,000-এ, আর 2027 সালে মাত্র 3,65,000 জনকে দেয়া হবে স্থায়ী বাসিন্দার সনদ। এর আগে চলতি বছর 4,85,000 জনকে স্থায়ী বাসিন্দার সনদ দেওয়ার ঘোষণা দিয়েছিল কানাডা, সব মিলিয়ে যা মোট 11,40,000। ইউরোপ আমেরিকার পাশাপাশি সাম্প্রতিক সময়ে কানাডায় যাওয়ার হিড়িক পরে সিলেটের মানুষদের। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপের স্বপ্ন সিলেটিদেরই বেশি। গত 1 বছরে অন্তত 1,000 সিলেটি পাড়ি জমিয়েছেন দেশটিতে। বর্তমানে কানাডা সরকারের এই বৈধতা দেওয়ার ঘোষণায় আশায় বুক বাঁধছেন তারা।